যুক্তরাষ্ট্রের চেয়ে কি বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী? যুক্তরাষ্ট্রে যদি সাশ্রয়ীভাবে বিদ্যুৎ বা জ্বালানি ব্যবহার করা হয়, তা আমাদের দেশে কি হবে না? বা আমাদের অর্থনীতি কি জার্মানির চেয়ে শক্তিশালী? জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক মিনিটের জন্য বিদ্যুৎ যায়নি, এক মিনিটের জন্য, নট ইভেন সেকেন্ড বিদ্যুৎ যায়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর সেখানে আপনার বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে, জ্বালানি ব্যবহার করার ক্ষেত্রে সাশ্রয়ী নীতি গ্রহণ করা হয়েছে। তো বাংলাদেশ তো পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, সেই কারণে আমাদের দেশেও মাননীয় প্রধানমন্ত্রী সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে লোডশেডিং করতে হচ্ছে। এটিকে পুঁজি করে যারা বিদ্যুৎ দিতে পারে নাই, বিএনপির আমলে আপনার 2001 থেকে 2006 টঙ্গিতে 80 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র তারা উদ্বোধন করেছিল, ওই দুই দিন চলার পরে এটা বন্ধ হয়ে গিয়েছিল, মাত্র দুই দিন চলেছিল, দুই দিন চলার পর এটা বন্ধ হয়ে গিয়েছিল। যারা বিদ্যুৎ দিতে না পারে, শুধু খাম্বা দিয়েছে, শুধু খাম্বা বসিয়েছে, বিদ্যুৎ দিবে বলে খাম্বা বসিয়েছে, তারা এখন বিদ্যুৎ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার তাদের নাই। আমাদের সরকার ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিয়েছেন, বিশ্ব পরিস্থিতির কারণে আজকে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে হচ্ছে। এবং যেহেতু বিদ্যুতের ব্যবহার বেড়েছে, শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসছে, শুধু বিদ্যুৎ সুবিধার আওতায় নয়, গ্রামে মানুষ এখন এয়ার কন্ডিশন ব্যবহার করে অনেক বাড়িতে, ফ্রিজ টেলিভিশন তো আছেই, এবং অনেকগুলো গাড়ি এখন বৈদ্যুতিক গাড়ি, থ্রি হুইলার গাড়িগুলো বৈদ্যুতিক গাড়ি, সেখানেও শত শত মেগাওয়াট, কারো কারো মতো 1000 মেগাওয়াট বিদ্যুৎ, সেখানে অন্তত শত শত মেগাওয়াট বিদ্যুৎ সেখানে খরচ হয়। তো 15 কোটি মানুষের হাতে মোবাইল ফোন, কারো কারো ডবল আছে, তো সব কিছুতেই বিদ্যুৎ ব্যবহার। তো এই কারণে আজকে বিশ্ব পরিস্থিতির কারণে এখানে বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে সাশ্রয়ী হতে হয়েছে আমাদের, সারা পৃথিবী উন্নত বিশ্ব সাশ্রয়ী হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করতে পারে, সেটি দেওয়া না দেওয়া, সেটিকে নিবন্ধন দেওয়া না দেওয়া, সেটি নির্বাচন কমিশনের এখতিয়ার। আর জামাতের লোকজন যদি ভিন্ন খোলসে আবেদন করে, নিশ্চয়ই সেটি নির্বাচন কমিশনের নজরে আসবে, নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টি দেখবে। বিএনপির সমাবেশে সরকার কখনো বাধা দেয়নি, আমরা চাই বিএনপি সমাবেশ করুক, ঢাকা শহরেও সমাবেশ হচ্ছে, এবং বিএনপি সভা সমাবেশ করুক, নিয়মতান্ত্রিক আন্দোলন করুক, সভা সমাবেশ করুক, গণতন্ত্রকে সংহত করুক।